রেডিও মোনামারের বিশেষ নিবেদন ইংটাউন প্রেজেন্টস থ্রিলিং ডায়েরিজ। আজকের গল্প কলকাতার গলিতে, রচনা প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্র বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় মানুষ। একাধারে ছিলেন কবি, লেখক, চিত্রনাট্যকার, সঙ্গীত রচয়িতা এবং সিনেমা পরিচালক। বাংলা পাঠকদেরকে সময়ে সময়ে উপহার দিয়েছেন ঘনাদা, মামাবাবু, মেজকত্তা, পরাশর বর্মার মতো চরিত্র। আজকের গল্পের প্রধান চরিত্র বিশ্বনাথ ও অবিনাশ। শুরু হচ্ছে কলকাতার গলিতে। বিশ্বনাথ পাড়া গাঁয়ের ছেলে। ঘুটঘুটে অন্ধকারে দুপুর রাতে বাঁশবনের ভেতর দিয়ে সে তিন ক্রোশ অনায়াসে বেরিয়ে আসতে পারে। অমাবস্যায় গ্রামের সীমানার শ্মশান থেকে মড়া পোড়ানো কাঠ সে কতবার বাজি ধরে নিয়ে এসেছে, কিন্তু ভয় তার শুধু কলকাতা শহরকে, যেখানে দু পা এগুতে হলে মানুষের গায়ে ধাক্কা লাগে ইলেকট্রিক আর গ্যাস লাইটের কল্যাণে, যেখানে দিন কি রাত চেনবার জো নাই বললেই হয়। সেইখানেই এক রাতে সে যা বিপদে পড়েছিল তা জীবনে ভুলবার নয়। বিশ্বনাথ বলে, না, কলকাতা শহরে সন্ধ্যার পর বেরোনো নিরাপদ নয়। আমরা হেসে উঠলে বলে, না হে না, চৌরঙ্গী সেন্ট্রাল অ্যাভিনিউর কথা বলছি না, কলকাতাটা আগাগোড়া চৌরঙ্গী নয়, শোনো তাহলে। সেবার গায়ের লাইব্রেরির জন্যে বই কিনতে কলকাতা গিয়েছিলাম। ভেবেছিলাম একদিন থেকেই বইপত্র সব কিনে রাতের ট্রেনেই বাড়ি চলে আসবো, কিন্তু কলকাতায় গেলে নতুন বায়োস্কোপ থিয়েটার না দেখে কেমন করে ফেরা যায়। প্রথম দিনটা তাতেই কেটে গেল। দ্বিতীয় দিনে কলেজ স্ট্রিটে গিয়ে বই টই সব কিনে ফেললাম, সঙ্গে বিছানাপত্র বা তোরঙ্গ বাক্সের ঝঞ্ঝাট ছিল না, শুধুই একটিমাত্র সুটকেস। তাতে বইগুলো ভরে একেবারে সোজা শিয়ালদা স্টেশনে গিয়ে উঠলেই হতো। কিন্তু হঠাৎ কি খেয়াল হলো, একবার অবিনাশের সঙ্গে দেখা করে যাই। অবিনাশ আমাদের গ্রামের ছেলে, স্কুলে আমার সঙ্গেই পড়াশোনা করেছে, কলেজেও কয়েক বছর আমরা একসঙ্গে পড়েছিলাম। অবিনাশ বেশি দিন অবশ্য কলেজে থাকেনি, অত্যন্ত খেয়ালি ছেলে, কোনো কাজে বেশি দিন লেগে থাকবার মতো ধৈর্য তার ছিল না। ছেলেবেলা থেকেই কেমন যেন তার উড়ু উড়ু ভাব, বাড়ি থেকে যে কতবার সে ছেলেবেলায় পালিয়ে গেছে তার ঠিক ঠিকানা নেই, বড় হয়েও তার সে স্বভাব যায়নি। কথা নেই, বার্তা নেই, হঠাৎ একদিন হয়তো শুনলাম অবিনাশ হেঁটে সেতু বন্ধ যাওয়ার জন্যে বেরিয়ে পড়েছে, তারপর হয়তো দু মাস তার দেখা নেই। আমরা কোনো রকমে প্রক্সি দিয়ে হয়তো সেবার তার কলেজের খাতায় কামাইয়ের সংখ্যা কমিয়ে রাখলাম, কিন্তু এমন করেই বা কতদিন রাখা যায়। বছরের শেষে এক্সামিনেশনের সময় দেখা গেল অবিনাশ আমাদের প্রক্সি দেওয়া সত্ত্বেও কলেজে এত কম দিন এসেছে যে তার পরীক্ষা দেওয়ার অনুমতি পাওয়া অসম্ভব। আমরা দুঃখিত হলাম, ছেলেটা এত আমোদে এত মিশুকে ছিল যে আমরা সবাই তাকে ভালোবাসতাম। কিন্তু অবিনাশের যেন স্ফূর্তি হলো, বললে, তবে আর কি, বর্মাটা একবার ঘুরে আসি ভাই। তারপর অবিনাশের আর দেখা নেই। আমাদের থেকে তার ধাতই ছিল আলাদা। পৃথিবীটা যে মস্ত বড়, এই আনন্দেই তার মন ভরপুর হয়ে থাকত। পৃথিবীর এই বিশালতাকে দেশে দেশে নতুন পথে ঘুরে ঘুরে উপভোগ করে তার আশ আর মিটতে চাইত না। যেসব দেশে এখনো দেখেনি তার আকর্ষণের কথা সে মাঝে মাঝে এমন তন্ময় হয়ে বলতো যে আমাদেরও কখনো কখনো মোহ ধরে যেত। কেমন যেন মনে হতো এই ছোট্ট শহরের ছোট্ট জানাকটি রাস্তায় দুবেলা যাওয়া আসায় জীবনের কোনো সার্থকতাই নেই,
পথ যেখানে অফুরন্ত, আকাশে যেখানে কূল কিনারা নেই, এমন জায়গায় বুক ভরে বড় করে নিঃশ্বাস নিতে না পারলে যেন বাঁচাই বৃথা। আমাদের এই ক্ষণিক মোহ অবশ্য খানিক বাদই কেটে যেত, কিন্তু অবিনাশের এই মোহই ছিল সব। মাস তিনেক আগে আমার গ্রামের ঠিকানায় এই অবিনাশেরই একটা চিঠি পেয়েছিলাম বহুদিন বাদে। একটা গলির ঠিকানা দিয়ে লিখেছিল যে অনেক জায়গা ঘুরে ফিরে সে কলকাতার এই ঠিকানায় আপাতত আছে, আমি এসে তার সঙ্গে যেন দেখা করি। এতদিন বাদে তাকে সেই ঠিকানায় পাওয়া হয়তো যাবে না জেনেও একবার যেতে ইচ্ছে হলো। বাড়ির নম্বরটা ভুলে গিয়েছিলাম, কিন্তু গলিটার নাম মনে ছিল। ভাবলাম কলেজ স্ট্রিট থেকে বেশি দূর হবে না, ট্রেনেরও এখন দেরি আছে, একবার দেখা করেই যাই যদি তাকে পাওয়া যায়। একটু খোঁজাখুঁজির পর একটা গলি রাস্তায় ঢুকে একজনকে জিজ্ঞেস করে জানলাম যে আর একটু গেলেই অবিনাশ যে গলিতে থাকে তা পাওয়া যাবে। রাত তখন বেশি নয়, বড় জোর 8টা হবে, কিন্তু গলি দিয়ে খানিক দূর হেঁটেই একটু আশ্চর্য হয়ে গেলাম। গলি হোক আর যাই হোক, কলকাতার পথ তো বটে, অথচ এই 8টা রাতে সেখানে একটি জনপ্রাণীও নেই। ভেবেছিলাম খানিক দূর গিয়ে আবার কাউকে পথের কথা জিজ্ঞেস করব, কিন্তু লোক কোথায়? তাছাড়া গলিটাও যেন ফুরোতে চায় না। একবার সন্দেহ হলো, হয়তো ভুল পথে এসেছি, কিন্তু যে লোকটা আমায় খবর দিয়েছে আমি ভুল পথ দেখিয়ে তার লাভ কি? নির্জন রাস্তায় চুরি ডাকাতি? কিন্তু আমার কাছে কি এমন 50,00,000 টাকা আছে যে চোরদের ষড়যন্ত্র করতে হবে? আমার সাজ পোশাক দেখেও বড় লোক বলে ভুল করবার কোনো সম্ভাবনা নেই। তবে আরো খানিকটা এমনি করে এগিয়ে গেলাম, পথ তেমনই নির্জন, বাতিগুলো এ পথে মিটমিট করে জ্বলে সেই নির্জনতা যেন আরো বাড়িয়ে তুলেছে। একই গ্যাস পোস্টগুলো অত্যন্ত দূরে দূরে, তার উপর কি কারণে জানি না আলো তাদের এত ক্ষীণ যে রাস্তায় আলো হওয়া দূরের কথা, সেগুলো যে জ্বলছে এইটুকুও বুঝতে কষ্ট হয়। খাস কলকাতার ভেতর এমন রাস্তা যে আছে কে তা জানতো? দুপাশের বাড়িগুলো যেন মান্ধাতার আমলের তৈরি, কোনো রকমে হাড় বেরোনো ইটকাঠের জীর্ণ দেয়ালগুলো দাঁড়িয়ে আছে। না আছে কোনো বাড়িতে একটা আলো, না জনমনীষীর একটা শব্দ। সে রাস্তার বাড়িগুলো সারের পর সার পুরো বাড়ির মতো খাঁ খাঁ করছে। ক্রমশ মনে হলো কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ নাকে আসছে। বহুদিন আলো বাতাস যেখানে ঢোকেনি, মানুষের বাস সেখানে বহুদিন ধরে নেই, এমনই ঘরে ঢুকলে যেমন গন্ধ পাওয়া যায়, গলিটার ভেতর ঠিক সেই রকম গন্ধ পাচ্ছিলাম। লোকটা বলেছিল কিছু দূরে গেলেই ডাইনে গলি পাওয়া যাবে, কিন্তু জনমানবহীন জীর্ণ বাড়ির সারের ভেতর ডাইনে কি বাঁয়ে কোথাও তো কোনো পথ নেই। সামনের পথও খানিক দূর গিয়ে দেখলাম বন্ধ। যে পথে ঢুকেছি গলিটার ওই একটিমাত্রই তাহলে বেরোবার রাস্তা? আশ্চর্য ব্যাপার, লোকটা মিছি মিছি আমায় ভুল পথ দেখালে কেন? সেখান থেকে ফিরলাম, গলিটা যেন আরো অন্ধকার মনে হচ্ছিল। এতক্ষণ যে গ্যাসবাতিগুলো মিটমিট করে জ্বলছিল তারই কটা একেবারে নিভে গেছে দেখলাম। মনে হলো এ গলি থেকে বেরোতে পারলে বাঁচি। ভীতু আমি নই কোশ্মিনকালে, কিন্তু
কলকাতা শহরের ভেতর এমন অভাবনীয় ব্যাপার দেখে গাটা কেমন যেন ছমছম করছিল। সবে তো প্রথম রাত, কলকাতা শহরের সমস্ত রাস্তা এখন লোকজনে গাড়ি ঘোড়ায় মানুষের শব্দে গম গম করছে, অথচ এই পথটা কেমন করে এমন নির্জন নিস্তব্ধ হয়ে গেল। মনে হলো আমি যেন বহুকালের প্রাচীন একটা শহরে এসে পড়েছি। সে শহরের লোকজন বহুকাল আগে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেছে। কত বছর যে মানুষের পা সে শহরে পড়েনি কেউ যেন তা জানে না। আমি যেন প্রথম সে শহরের নিস্তব্ধতা ভাঙলাম। আমার নিজের পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ কোথাও নেই। সে শব্দ অদ্ভুতভাবে নির্জন অন্ধকারে বাড়িগুলোর দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার চোখের উপরই রাস্তার কটা বাতি দপদপ করে নিভে গেল। ভ্যাবসা গন্ধটা ক্রমশ যেন বেড়ে গিয়ে অসহ্য মনে হচ্ছিল। না, এই গলি থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারি ততই মঙ্গল। কাজ নেই অবিনাশের খোঁজ করে, পরে একদিন আবার এলেই হবে। খানিক দূর গিয়ে স্তম্ভিত হয়ে পড়লাম। এদিকেও যে গলির পথ বন্ধ, কিন্তু তা কেমন করে হতে পারে? আমি এই পথে যে গলিতে ঢুকেছি এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এই গলি দিয়ে এগোবার সময় আশেপাশে কোনো পথই তো দেখতে পাইনি। তাহলে গলির দুমুখ বন্ধ হয় কেমন করে? ভাবলাম হয়তো আরও একটা পথ ছিল, যাওয়ার সময় আমার দৃষ্টি কোনো রকম এড়িয়ে গেছে, এখন আসবার সময় ভুল করে সেইটাতেই হয়তো ঢুকে পড়েছি, সেইটারই মুখ এখানে বন্ধ। কিন্তু এরকমই ভুল বা হবে কেমন করে? আমি তো অন্য মনস্ক হয়েছিলাম না, আগাগোড়াই তো সজাগ হয়ে চলেছি। রাস্তার লোক না থাক, একটা বাড়িতেও যদি একটা আলো দেখা যেত তাহলে হয়তো ডেকেই জিজ্ঞেস করতাম। যাই হোক, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, জেনে আমি আবার ফিরলাম। এই গলি থেকে বেরোতে আমায় হবেই। আবার সেই নির্জন অন্ধকার গলি দিয়ে শুধু নিজের পায়ের শব্দ শুনতে শুনতে এগিয়ে চললাম। গলিটা যেন ক্রমশ দীর্ঘই হয়ে চলেছে। আমার অজান্তে কে যেন ইতিমধ্যে সেটা বাড়িয়ে আরো লম্বা করে দিয়েছে। এবারও যখন দেখলাম গলির মুখটা বন্ধ, তখন সত্যি বুকের ভেতরটা যেন কেমন করে উঠল। একে আমরা পাড়া গাঁয়ের লোক, ফাঁকা আকাশ ফাঁকা মাঠের মধ্যে মানুষ হয়েছি। শহর এলে অমনি আমাদের হাঁপ ধরে, তার উপর এই ভ্যাবসা গন্ধভরা অন্ধকার গলি, চারদিক থেকে সে যেন জেলখানার মতো আমাকে বন্দি করে ফেলবার ষড়যন্ত্র করেছে। উপরে চেয়ে যে একটু আকাশ দেখতে পাবো তারও জো নেই। এমন একটা থোঁয়াটি কুয়াশায় বাতাস আচ্ছন্ন হয়ে আছে যে তার ভেতর দিয়ে একটা তারাও দেখা যায় না। যতই এই অদ্ভুত ব্যাপারটার কথা ভাবছিলাম মাথাটা ততই গুলিয়ে আসছিল। কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। সুটকেসটা বইয়ের ভারে বেশ ভারী ছিল, সেটা বয়ে বেশ ক্লান্তই নিজেকে মনে হচ্ছিল। এমনই করে আর খানিকক্ষণ ঘুরতে হলে ক্লান্তিতেও তো বসেই পড়তে হবে।
হঠাৎ বুকটা ধড়াস করে উঠল। দূরেও একটা মিটমিটে বাতির তলায় একটা লোক দাঁড়িয়ে আছে না? তাড়াতাড়ি সেই দিকে এগিয়ে গেলাম। আরে, এ তো আমাদের অবিনাশ! এতক্ষণের ভয় ভাবনা নিমেষে ভুলে গেলাম। আনন্দে চিৎকার করে নাম ধরে ডাকতেই সে চমকে ফিরে তাকালো। বললাম, কি আশ্চর্য, তোর খোঁজ করতেই প্রায় এক ঘন্টায় গলির ভেতর ঘুরে হয়রান হচ্ছি যে। বাবা, কি অদ্ভুত গলিতে থাকিস তুই, ঢুকে আর বেরোনো যায় না। অবিনাশ একটু হেসে বললে, এসেছিস তাহলে ঠিক। বললাম, এসেছি আর কই, তোর দেখা না পেলে এই গলির ভেতর তোর বাড়িকে খুঁজে বার করতে পারতাম। সে কথার কোনো উত্তর না দিয়ে অবিনাশ বললে, আমায় তাহলে তোর মনে আছে ভাই? মনে থাকবে না কেন রে? না ভাই, মনে থাকে না, অথচ মানুষ যেটুকু মনে করে রাখে তার ভেতরেই কিন্তু আমরা বেঁচে থাকি। আমি একটু হেসে বললাম, ছিলি তো ভূপর্যটক, আবার দার্শনিক হলি কবে থেকে? যাক, এখন তোর বাড়ি চল দেখি, তোর সব গল্প শুনতে চাই। অবিনাশ কেমন যেন একটু নিরুৎসাহ হয়ে বললে, আমার বাড়ি? আচ্ছা চল। আমার চিঠি পেয়েছিলি? হ্যাঁ, সে তো 3 মাস আগে। তোর জন্যে কতদিন অপেক্ষা করেছিলাম, তারপর আবার বেরিয়ে পড়েছিলাম। আবার? তাহলে ফিরলি কবে? অন্যমনস্কভাবে অবিনাশ বললে, হ্যাঁ, এই আজ। এই আজ? এবারে গেছিলি কোথায়? বলছি, চল। সেই নির্জন গলি দিয়েই আমরা এগিয়ে চলেছি, কিন্তু আর তখন আগের কথা কিছুমাত্র মনে ছিল না। অবিনাশ বলতে লাগলো, এবারে ভাই গেছিলাম বহুদূর, খিদিরপুরের ডকে বেড়াতে বেড়াতে একদিন সুন্দর একটি জাহাজ দেখলাম। সুন্দর বলতে নতুন মনে করিসনি যেন, জাহাজটা অনেক পুরনো, নোনা জল লেগে লেগে তার গায়ের রং চটে গেছে, মাস্তুলগুলো বহুদিনের পুরনো, চিমনিগুলো ধোঁয়ায় কালো হয়ে গেছে। আগাগোড়া জাহাজটা দেখলেই মনে হয় বহুকাল ধরে পৃথিবীর কত সমুদ্রে সে যেন পাড়ি দিয়ে ঝুনো হয়ে গেছে। তার চেহারাতেই কেমন যেন একটা ভবঘুরে রুক্ষ রুক্ষ ভাব, সেইটাই তার সৌন্দর্য। তার উপর যখন শুনলাম যে এখান থেকে মাল নিয়ে যাবে জবদ্বীপে, তখন আর লোভ সামলাতে পারলাম না। জবদ্বীপ! নারকেল আর তাল গাছের সার তার তীর পর্যন্ত এগিয়ে এসেছে সমুদ্রকে অভ্যর্থনা করতে। বাতাসে তার জঙ্গলের মশলা গাছের গন্ধ, তার ওপর গভীর বনের মাঝে তার বড়বুদুর। একেবারে মেতে উঠলাম, যেমন করে হোক যেতেই হবে এই জাহাজে, জাহাজের ভাড়া দেওয়ার মতো পয়সা নেই। অনেক কষ্টে জাহাজের হেড খালাসিকে খোঁজ করে তার সঙ্গে ভাব করে তাকে কিছু ঘুষ দিয়ে লুকিয়ে যাওয়ার বন্দোবস্ত করলাম। জাহাজের একধারে বিপদের সময় ব্যবহার করবার জন্যে তেরপল ঢাকা ছোট ছোট বোট টাঙানো থাকে। ঠিক হল তারই একটার ভেতর আমি থাকব, কেউ তাহলে টের পাবে না। হেডখালাসি কোনো এক সময়ে লুকিয়ে এসে আমায় খাবার দিয়ে যাবে। গভীর রাতে জাহাজে চড়ে সেই বোটের ভেতরে গিয়ে হেডখালাসির নির্দেশ মতো লুকিয়ে রইলাম। ভোর হওয়ার আগে জাহাজ ছেড়ে দিলে। তারপর কদিন কি অদ্ভুতভাবেই না কাটিয়েছি। সারাদিন তার ভেতর লুকিয়ে থাকি, তেরপল একটু ফাঁক করে আকাশ দেখি আর জাহাজের শব্দ শুনি। গভীর রাতে যখন সব নির্জন হয়ে যায়, জাহাজের খোলে কজন ইঞ্জিনিয়ার ও ফায়ারম্যান এবং ওপরে হাল ঘোরাবার হুইলে একজন নাবিক ছাড়া যখন আর কেউ থাকে না, তখন একবার করে বেরিয়ে নির্জন ডেকের একটি কোণে রেলিং ধরে দাঁড়ায়। এমনই করে কদিন বাদে জাভা এসে পৌঁছলাম। আগে ঠিক ছিল সবাই নেমে গেলে
কোনো এক সময়ে হেড খালাসি এসে আমার নাম্বার ব্যবস্থা করে দেবে। কিন্তু বন্দরে জাহাজ ফেরবার আগের রাতে সে এসে আমায় জানিয়ে গেল যে তা হওয়ার উপায় নেই। এখানে মাল নামানো হয়ে গেলেই জাহাজটাকে শর্টার্ন ড্রাইডকে রং করবার জন্য পাঠানো হবে ঠিক হয়েছে, সুতরাং সেভাবে নামা যাবে না। তাহলে উপায়? হেড খালাসি বললে যে উপায় আছে। সবাই যখন জাহাজে ভেড়বার সময় যে যার কাজে ব্যস্ত থাকবে, তখন যদি আমি জাহাজ থেকে জলে পড়ে একটুখানি সাঁতরে যেতে পারি তাহলেই হয়। তাতেই রাজি হলাম। জাহাজ জেটিতে লাগাবার আয়োজন চলছে এমন সময়ে সন্তর্পণে আমি বোটের ঢাকনি সরিয়ে নেমে পড়লাম। পুঁটলিটা আমার পিঠেই বাঁধা ছিল। রেলিংয়ের ধারে গিয়ে জেটির উল্টো দিকে ঝাঁপ দিতে আর কতক্ষণ, কেউ দেখতেও পেল না। ঝাঁপ দিয়ে পড়লাম ঠিক, কিন্তু সেই মুহূর্তে জাহাজটা জেটিতে ভেড়বার জন্যে পাশে সরতে আরম্ভ করল। জাহাজের বিশাল প্যাডেলের ঘায়ে জল তোলপাড় হয়ে উঠল। কি ভীষণ তার টান! প্রাণপণেও আমি সেটান ছাড়িয়ে আসতে পারলাম না। সেই ঘুরন্ত ভয়ঙ্কর প্যাডেলের দিকে তলিয়ে গেলাম। আমি শিউরে উঠে বললাম, তারপর? তারপর তারপর সেই প্যাডেলের ঘা কি ভয়ঙ্কর লেগেছে দেখবি। সামনে একটা গ্যাসের বাতি তখনও জ্বলছিল। অবিনাশ তার জামাটা তুলে দেখালে, এ কি, জামার নিচে যে কিছুই নেই, একেবারে ফাঁকা, শূন্য। ভালো করে আবার চেয়ে দেখলাম, দেহ নেই, কিছু নেই। ওধারের গ্যাস ফুসটা সে জামার তলা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে। ওপরের দিকে চাইলাম, সেখানে অবিনাশের মাথা নেই, শূন্য, শূন্য, সব শূন্য। অস্পষ্ট চিৎকার করে সুটকের সাথে আমি দৌড়তে শুরু করলাম, কিন্তু কোথায় যাব, যেদিকে চাই নির্জন গলির মুখ বন্ধ। চিৎকার করে একটা পুরো বাড়ির দরজায় ঘা দিলাম, বাঁচাও, বাঁচাও, কেউ আছেন, কেউ আছেন, বাঁচান। তার ভেতরের দরজা জানালাগুলো পর্যন্ত সে আঘাতের প্রতিধ্বনিতে ঝনঝন করে উঠল, কিন্তু কারো সাড়া নেই। অন্ধকার গলি, মনে হলো আমার চারিধারে সংকীর্ণ হয়ে আসছে অসহ্যতার ভ্যাপসা গন্ধ। তারপর তারপরে আমার আমার আর মনে নেই। জ্ঞান যখন হলো তখন দেখি কে একজন আমায় বলছে, অত্রেয়া বাবু, ইয়ে শিয়ালদা স্টেশন হ্যায়। শিয়ালদা স্টেশন? অবাক হয়ে দেখি আমি আমার সুটকেস সমেত একটা রিক্সায় বসে আছি, সামনে শিয়ালদা স্টেশন। হ্যাঁ, নেমে পড়ে তার ভাড়া চুকিয়ে দিলাম। কিন্তু কখন কেমন করে যে আমি রিক্সায় উঠেছি কিছু মনে করতে পারলাম না। হ্যাঁ, তারপর খোঁজ নিয়ে জেনেছি অবিনাশ দু মাস আগে জাভার বন্দরে অমন করেই মারা গেছিল। শেষ হলো কলকাতার কলিতে। রচনা প্রেমেন্দ্র মিত্র। গল্প পাঠে বিশ্বনাথের চরিত্রে নীল, অবিনাশ ও লেখকের চরিত্রে বিবেক। পোস্টার ডিজাইন ইংটাউন। আবহ সঙ্গীত সিড। এই কাহিনী আবার শুনতে চলে আসুন রেডিও মোনামারের অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব পেজে। পরের রবিবার আবার হাজির হবে থ্রিলিং ডায়েরিজ নিয়ে আরও এক অসাধারণ গল্প। আজকের জন্য বিদায়।